আমার ছোট থেকেই লাংসের প্রবলেম ছিল, সো 4-5 মাস থেকে আমি টিএসএফ জিম জয়েন করেছি। এক্সারসাইজ করাতে আমার অনেকটাই ইম্প্রুভমেন্ট এসছে, এখন আগের মতো ব্রিদিং প্রবলেমও হয় না, শ্বাসকষ্টও অতটা হয় না। আমি আগে খুব রোগা ছিলাম, মানে রোগা ছিলাম বলতে প্রচণ্ডই রোগা ছিলাম। তো আমাকে সব জায়গায়, স্কুলে কলেজে সমস্ত জায়গায় বন্ধু বান্ধবরা রোগা, তারপরে আরো অনেক কিছু বলে নানাভাবে আর কি ব্যঙ্গ করতো, বুলি করতো। মানে 3-4 মাস আমি এখানে ওয়ার্কআউট করছি, তো ওয়ার্কআউট করার পর আমার বডি ওয়েট এখন 6 কেজি আমি বাড়িয়েছি, তো এখন আমার ওয়েট হয়েছে 52। আগে আমার ওয়েট ছিল 50 কেজিস, আমার হাইট ওয়াইজ অনেকটাই আমি আন্ডার ওয়েট ছিলাম। 4 মাসের মধ্যে আমি প্রায় 15 কেজিস গেইন করেছি, তো আমার মানে খুবই ভালো লাগছে এখন। আগে আমার ওয়েট ছিল 110 কেজি, আমি 2-3 মাস হয়েছে আমি জিম জয়েন করেছি, এখন আমার ওয়েট 85 কিলো। করতে করতে এখানকার দাদাগুলো বলল, তো স্ট্রাকচারটা ভালো, তো তুই বডি বিল্ডিং করতে পারিস। 4-5 মাস আগের থেকে আমি রেডি হলাম, তো তারপরে আমি ফার্স্ট কম্পিটিশন খেললাম, তো বডি বিল্ডিংয়ে এই ট্রফিগুলো পেয়েছি।